হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজেই কীভাবে চটজলদি প্রেশার কুকারে কাবলি চানা বানানো যায় তার একটা রেসিপি। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং খুব তাড়াতাড়িও বানানো যায়। হ্যালো গাইস, এখন আন্টি বানাচ্ছে চানা। আজকে আমরা বানাচ্ছি চানা, কাবলি চানা, আর খুব সিম্পলভাবে বানাচ্ছি, মানে চটজলদি বাড়িতে যদি কেউ আসে তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাবো। আর আমার বাড়িতে আজকে এসেছে আমার মা আর বাবা, তো চলো ঝটপট রান্নাটা করতে হবে, কারণ কিন্তু এখন প্রায় বেজে গেছে আজকে 9:30, তো দেখো চটপট কী করে রান্নাটা করি সেটা তোমার সাথে শেয়ার করবো। আর বাবু আমার এখানে আজকে ক্যামেরাম্যান। এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এটা কি জানো, এটা রসুন, আদা, এটা আদা, ঠিক আছে। আর এখানে আছে চানা, মটর, আর আছে আলু, আছে চানা আছে আর আলু আছে। আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি, কোনো পেস্ট করার কোনো ঝামেলা এখানে করবো না, কারণ যেহেতু আমি এখানে একবারে দিয়ে দেবো সব, তাই জন্য সব গ্রেট করে নেবো, কারণ পেস্ট করলে একটু জল জল উঠে যায়, ওটা কষাতে হয়। কষিয়ে রান্না করলে পেস্ট করলে ঠিক আছে, কিন্তু এই রান্নাটার জন্য কষিয়ে করলে অসুবিধা হবে, সেই জন্য এটা সবকিছু গ্রেট করে নেবো। তো আমি ফার্স্টে দিয়ে দেবো এই চানাটাকে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চানা, সাথে টুকরো টুকরো করে আলু কাটা রয়েছে। আর কাবুলি চানা কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে, আর কাবুলি চানার কিন্তু অনেক গুণাগুণও রয়েছে, ঠিক আছে। তো এখানে চানাগুলো সব নিয়ে নিলাম। আর এখানে এক এক করে দেখো, টমেটো কুচি, টমেটো কুচিটা আমি নিয়ে নিচ্ছি, এর সাথে এখানে রয়েছে তোমার পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে। সব কিন্তু আমরা মানে কাঁচা সবজি সব একসাথেই দিয়ে দেবো, মশলা সবজি সব একসাথে দিয়ে দেবো। তো এরপরে এখানে দিয়ে দেবো রসুন কুচি, মানে রসুনটা গ্রেট করে নিয়েছিলাম আমি, আর তার সাথে হচ্ছে আদা গ্রেট করা। সবশেষে দিয়ে দেবো লঙ্কার কুচিগুলো। কি দিয়েছি সেটা বল, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস। বাবু শিখে গেছে, আমার আর মোটামুটি চিন্তা নেই, পরের দিন বাবু আমাকে রান্না করে খাওয়াবে, ঠিক আছে। এখন দিয়ে দেবো আমরা হলুদ, সেই হলুদ তোমাদের ঝেড়ে নে। এবার দেবো এই চানা মশলাটা, চানা মশলা পুরোটা, হ্যাঁ পুরোটা লাগবে। গাইস এখন এটা কি জানো, সানরাইজের চানা মশলা আছে, সানরাইজের চানা মশলা পরে আছে, ডক 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 ডক, ব্যাস বলবে না অনেক কিছু। ওটা এবার অ্যাড করে দেবে। এখন পড়ছে আমাদের তেল, এখন পড়ছে তেল, সব কিছুই আমাদের এখানে দেওয়া হয়ে গেছে, নুন, হলুদ, তেল, মশলা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি সব কিছু দিয়ে দিয়েছে। এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমরা এখন হচ্ছে জল ঢেলে দেব। আর এখানে একটু লঙ্কার গুঁড়োটা আরেকটু অ্যাড করে দিচ্ছি। হ্যালো গাইস, সব কিছু দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে, এবার যে হচ্ছে জল। আর একটু জল আমি অ্যাড করে প্রেশার কুকারটা এখন বন্ধ করে দিলাম, আর এটাকেই এখন বসিয়ে দেবো, আর সিটি দিয়ে নামিয়ে নেবো, মানে চানা সেদ্ধ হতে যেটুকু টাইম লাগে সেই কটা সিটি দিয়েই নামিয়ে নেবে। যার যার প্রেশার কুকার তো মানে এক একজনের তো এক এক রকম হয়, তো তোমরা তোমাদের প্রেশার কুকারে কটা সিটি লাগবে সেই রকম প্রয়োজন অনুযায়ী সিটি দিয়ে নেবে। আর এখন এখানে কিন্তু তরকারি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আর একটু গরম মশলা আর ঘি অ্যাড করে দেব। তো এটা তো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর লাগে, টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, চানা তো আমার রেডি, আর প্লেটে সার্ভ করে নিয়েছি, সাথে গরম গরম রুটি নিয়ে নিয়েছি, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।